কিন্তু সতেরোশো সালের যখন ভূমিকম্প হলো তখন এই এলাকাটা দিয়ে একটা নতুন নদী তৈরি হলো যেই নদীর নাম হচ্ছে যে যমুনা নদী হ্যালো ওয়ান ওয়েলকাম টু ইএলবি আজকে আমি বেশি কথা বলবো না বিকজ ভিডিওটা এমনিতে বড় হবে আমি আজকে আলোচনা করব বাংলাদেশের নদ নদী নিয়ে তো বাংলাদেশের নদ নদী নিয়ে যখন আমি আলোচনা করব। এখানে কিন্তু দুইটা ওয়ার্ড আছে একটা হচ্ছে নদ একটা হচ্ছে নদী তো নদ নদীর কি এটা নিয়ে তোমাদের একটু ইয়ে থাকে কনফিউশন থাকে আমি বলি নদ হচ্ছে ওই সকল পানিবাহী একটা কি বলবো রাস্তার মতো যেটাতে কোনো শাখা বা প্রশাখা বা উপনদী থাকবে না মানে যার কোনো শাখা বা উপনদী নেই শাখা নদী নেই বা উপনদী নেই সেটা হচ্ছে নদ এবং নদ এবং নদী এই দুইটাকে তুমি নামের মধ্য থেকে পার্থক্য করতে পারবা নামের মধ্যে থেকে কেমনে পার্থক্য করবা যদি নদীটার নামের মধ্যে এ যুক্ত থাকে কি বলবো যেমন সাপোজ আমি যদি লিখি কর্ণফুলি হ্যাঁ কর্ণফুলি যদি আমি লিখি তাহলে দেখো এখানে ই একটা প্রত্যয় যুক্ত আছে হ্যাঁ ই প্রকৃতি এবং প্রত্যয় যখন তোমরা পড়ছ দেখো এখানে ই যুক্ত আছে হ্যাঁ মানে হচ্ছে যে কর্ণফুলি কর্ণফুলী তাহলে এরকম যদি যুক্ত থাকে যেমন আমরা যদি আরও লিখি কী লিখবো আমরা সাপোজ আমরা লিখলাম যে মুহুরি নদী হ্যাঁ বা আমরা লিখলাম যে দলেশ্বরী হ্যাঁ বুড়ি গঙ্গা হ্যাঁ গঙ্গার মধ্যে আ আছে কিন্তু হ্যাঁ এরকম আ ই উ যদি যুক্ত থাকে নদীর নামে শেষে তাহলে সেগুলো হচ্ছে যে নদী আর যদি যুক্ত না থাকে তাহলে সেগুলো হচ্ছে নদ যেমন কপতাক্ষ কপতাক্ষ ব্রহ্মপুত্র ব্রহ্মপুত্র কপতাক্ষ এগুলোর আগে পরে কিছু যুক্ত নেই তাহলে এগুলো হচ্ছে নদ হ্যাঁ ব্রহ্মপুত্র এবং কপতাক্ষ হচ্ছে নদ আর আমরা যদি বলি কর্ণফুলি মুহুরি তারপর হচ্ছে তোমার পদ্মা আযুক্ত আছে ম্যাঘনা আযুক্ত আছে যমুনা আযুক্ত আছে তারপর হচ্ছে আমরা যদি আরও বলি কি বলবো কর্ণফুলি তারপর হচ্ছে তোমার দলেশ্বরী বুড়িগঙ্গা হ্যাঁ এ ধরনের যদি আমরা বলি যেগুলোতে আ ই উ যুক্ত সেগুলো হচ্ছে তোমার নদী আর যেগুলোতে যুক্ত নেই সেগুলো হচ্ছে নদ হ্যাঁ তা আমরা নদী এবং নদের মধ্যে পার্থক্য বুঝে গেলাম তো আমরা বেসিক্যালি পুরো ডিটেলসই পড়বো তার আগে আমরা এটা হচ্ছে আমাদের বাংলাদেশের ম্যাপ আমরা জানি সবাই ম্যাপের উপর দিকে হয় যে উত্তর দিক নিচের দিকে হয় দক্ষিণ দিক এই কারণে দক্ষিণে বঙ্গোসাগর রয়েছে এবং এই পাশটা এই পাশটা হয় পশ্চিম এবং এই পাশটা হয় পূর্ব দিক হ্যাঁ তো যেহেতু এটা পূর্ব দিক এবং এটা পশ্চিম দিক তো এই যে বাংলাদেশের এই জায়গাটা হচ্ছে যে এই জায়গাটা হচ্ছে তোমার রাজশাহী এবং এই জায়গাটা হচ্ছে যে খুলনা এবং নিচের দিকে যেই খুলনার পাশে সুন্দরবন হ্যাঁ তো এই 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 অঞ্চলটা হচ্ছে ভারত এই জায়গাটি বাংলাদেশের মানচিত্রের পরে হচ্ছে ভারত ভারতের এটা হচ্ছে পশ্চিমবঙ্গ এবং এটাও কিন্তু ভারতের পশ্চিমবঙ্গ এগুলো হ্যাঁ এগুলো সবগুলো হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গ এবং ইভেন এটাও কিন্তু ভারতের পশ্চিমবঙ্গ বাংলাদেশের একটু উত্তর দিকে পড়ে গেছে বাট তারপরে এটা হচ্ছে পশ্চিমবঙ্গ এবং এখান থেকে পশ্চিমবঙ্গের পরেই আসামে শুরু হয় ভারতের এবং এই উত্তর দিকে তাহলে ভারতের আসাম এবং এদিকে হচ্ছে মেঘালয় মেঘালয় হচ্ছে তোমার এই যে বাংলাদেশের যে রংপুর বিভাগ হ্যাঁ এই রংপুর বিভাগ এবং ময়মনসিংহ বিভাগের উপর দিয়ে কাছে দিয়ে হ্যাঁ তাহলে এটা হচ্ছে ভারতের মেঘালয় এবং এটা হচ্ছে যে মূলত টোটালি ভারত এবং এই পাশে হচ্ছে যে এই কোনাটা হচ্ছে সিলেটের এদিকে এটা হচ্ছে ভারতের আসাম এবং এই কুমিল্লার এই পাশটা হচ্ছে যে ভারতের ত্রিপুরা এবং এই পাঁচটা এটা চিটওয়ংয়ের মধ্যে পড়ে গেছে ভারতের মিজোরাম এবং চিটওয়ংয়ের এই রাঙামাটির সাথে রাঙামাটির সাথে ভারতের সীমান্তটা শেষ হয়ে গেছে এবং বান্দরবনের সাথে ভারতের কোনো সীমান্ত নেই এবং এই এলাকাটা হচ্ছে যে বর্মা বা মিয়ানমার আমরা যেটাকে বর্মা নামে চিনি অনেকে ভার্মা বলে অনেকে বর্মা বলে অনেকে বাট আসল নামটা হচ্ছে মিয়ানমার তাহলে এটা হচ্ছে যে মিয়ানমার এবং নিচের দিকে হচ্ছে বঙ্গোপসাগর হ্যাঁ তো আমরা যখন নদ নদী নিয়ে কথা বলবো তখন কিন্তু আমাদের এই বিষয়গুলো একটু জানা লাগবে এই জন্য আমরা তোমাদেরকে শুরুতে বলে দিচ্ছি এখন হচ্ছে যে বাংলাদেশের নদীর সাথে এই ভারতের কোন কোন এলাকাগুলো যুক্ত আমরা জানি যে বাংলাদেশের বেশিরভাগ নদী প্রায় 99% নদী ভারত থেকে উৎপন্ন বাংলাদেশে প্রায় 700টা নদী আছে কতটা নদী সাতশোটা নদী আছে এই সাত নদীর মধ্যে নাইনটি নাইন ভারত থেকে উৎপন্ন হয়েছে তো ভারত থেকে যেহেতু উৎপন্ন হয়েছে ভারতের কোন কোন জায়গাগুলো থেকে এই নদীগুলো উৎপন্ন হয়েছে আমাদের কাছে সেই জায়গাগুলোকে চিনতে হবে তো প্রথমে হচ্ছে যে এই এটা হচ্ছে আমাদের বাংলাদেশের পদ্মা নদী এই এই নদীটা আমি ম্যাপের মধ্যে একটু পরে দেখাবো এই কাগজের নিচে ম্যাপ আছে আমি সেখানে দেখাবো এই নদীটা হচ্ছে পদ্মা নদী এই নদীটা আসলে এই যে এটা যদি এখন ভারত হয় তাহলে এটা যদি বাংলাদেশ এই আমি পার হয়ে গেছি বাংলাদেশ পার হয়ে ভারতে ঢুকে গেছি ভারতের পশ্চিমবঙ্গে ঢুকে ভারতের একদম যেতে 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 তোমাকে ভারতের উত্তরবঙ্গ পার হয়ে একদম চীনের সীমান্তে যেতে হবে চীনের সীমান্তে হিমা হিমালয়ে যেতে হবে এই হিমালয়ের এখানে একটা এলাকা আছে নাম হচ্ছে যে গঙ্গোত্রী হিমবাহ হ্যাঁ ওখানে একটা হিমের বাহ আছে মানে তুষারের একটা বাহ আছে বা ঝর্ণার মতো সেটাকে বলা হয় হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ এই হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ থেকে এই বাংলাদেশের পদ্মা নদীটা উৎপন্ন হয়েছে ঠিক আছে এবার হচ্ছে যে আমরা যদি এদিকে কথা বলি তখন হচ্ছে যে এই যে এইখান দিয়ে হচ্ছে বাংলাদেশের তিস্তা নদী হ্যাঁ এখান দিয়ে হচ্ছে বাংলাদেশের তিস্তা নদী এই তিস্তা নদীটা আসলে এই যে এখানে এই যে সিকিম পর্বত যেটা আমরা দেখতেছি এই সিকিম পর্বত হচ্ছে যে বাংলাদেশের উপর দিয়ে বাংলাদেশের উপর দিয়ে এই জায়গাটা হচ্ছে যে নেপাল এবং এই জায়গাটা হচ্ছে ভুটান হ্যাঁ নেপাল এবং ভুটানের মাঝখান দিয়ে ছোট একটা শুরু একটা পথ আছে হ্যাঁ নেপাল এবং ভুটানের মাঝখানে সেখান দিয়ে একটা পর্বত আছে পর্বতের নাম হচ্ছে সিকিম পর্বত এই সিকিম পর্বত থেকেই বাংলাদেশের তিস্তা নদীটা উৎপন্ন হয়েছে এবং তাহলে আমরা সিকিম পর্বত বুঝলাম আর এই এই এ পাশে এপাশের পাশের যেই এলাকাটা এই ভারতের যে আসাম এলাকাটা এখান দিয়ে ব্রহ্মপুত্র নদ বাংলাদেশে প্রবেশ করছে ব্রহ্মপুত্র নদ বাংলাদেশে প্রবেশ করছে ঠিক আছে এবং ব্রহ্মপুত্র নদ হচ্ছে যে তিব্বতের মানস সরোবর থেকে উৎপন্ন হয়েছে কোথা থাকে তিব্বতের মানস সরোবর থেকে উৎপন্ন হয়েছে তো তিব্বতের মানস সরোবর হচ্ছে যে এই এলাকাগুলোতে হ্যাঁ তিব্বতের মানস সরোবর হচ্ছে যে এই এলাকাটাতে তো আমরা ব্রহ্মপুত্র নদ কোথা থেকে তৈরি হলো সেটাও বুঝলাম আর হচ্ছে যে এই অঞ্চলটা আমরা জানি সিলেট হ্যাঁ এই সিলেটের কতগুলো নদী আছে এই নদীগুলো কোথা থেকে উৎপন্ন হয়েছে আমি সেটা বলবো এখান দিয়ে সুরমা নদী আছে এবং হচ্ছে যে কুশিয়ারা নদী আছে এই সুরমা এবং কুশিয়ারা নদীগুলো আসলে এই আসামের আসামের যেই ভারতের যে আসাম প্রদেশ সেখানকার বরাক নদী থেকে উৎপন্ন হয়েছে আসামের বরাক নদী থেকে হ্যাঁ আসামের বরাক নদী থেকে সুরমা এবং কুশিয়ারা উৎপন্ন হয়েছে এরপর হচ্ছে যে আমরা সুরমা এবং কুশিয়ার উৎপন্ন স্থল জেনে গেলাম সাথে হচ্ছে যে এই চট্টগ্রামের জন্য খুবই গুরুত্বপূর্ণ দুইটা নদী একটা নদী হচ্ছে যে আমাদের সাঙ্গু নদী এবং আরেকটা হচ্ছে কর্ণফুলী নদী হ্যাঁ কর্ণফুলী নদী এই জায়গার দিয়ে তো এই কর্ণফুলী নদীটা উৎপন্ন হয়েছে এই এখানে যে আমরা মিজোরাম দেখতেছি ভারতের মিজোরাম মিজোরামের লুসাই পাহাড় থেকে মিজোরামের লুসাই পাহাড় থেকে কন্নকুলি উৎপন্ন হয়েছে আর এই অঞ্চলটাতে আমরা একটু পরে ম্যাপে যখন এখানে যাব এখানে আমরা দেখতে পাবো এখানে সাঙ্গু নদী আছে এই সাঙ্গু নদীটা এখানে এটা মিয়ানমার পড়ে গেছে আমি আগেই বলেছিলাম এই জায়গাটা হচ্ছে মিয়ানমার মিয়ানমারের আরাকান পাহাড় থেকে উৎপন্ন হয়েছে সাঙ্গু নদীটা মিয়ানমারের আরাকান পাহাড় থেকে হ্যাঁ তারপর এই এই এলাকাটা হচ্ছে যে ফেনি বাংলাদেশের এই ফেনীর এই জায়গা দিয়ে একটা নদী আছে নাম হচ্ছে ফেনী নদী এটা আসলে এই যে বাংলাদেশের যে সীমানা গেছে এই সীমানা গেসেই কিন্তু এই নদীটা অবস্থিত যেটা পরবর্তীতে খাগড়াছড়ি সীমানা সীমার মধ্যেও বিস্তৃত এই নদীটা পরবর্তীতে ভারতের ত্রিপুরাতে চলে গেছে অর্থাৎ ভারতের ত্রিপুরার কোনো একটা জায়গা থেকে এই ফেনি ফেনী নদীটা উৎপন্ন হয় উৎপন্ন হয়ে বাংলাদেশের ফেনী হয়ে এটা শহরে পতিত হয় তো আমরা আসলে যে জিনিসটা আমরা জানার দরকার মূলত সেই জিনিসটা আমরা বুঝতে পারছি এখানে মেইন যে কি পয়েন্ট সেটা হচ্ছে তোমাদের পদ্মা নদী যেটা সেটা হচ্ছে হিমালয়ের গাঙ্গোত্রী পর্বত থেকে উৎপন্ন হয় এবং তিস্তা নদীটা সিকিম পর্বত থেকে উৎপন্ন হয় এবং এখানে যে ব্রহ্মপুত্র সেটা হচ্ছে যে তোমার তিব্বতের মানস সরোবর থেকে উৎপন্ন হয় এবং এদিকে হচ্ছে যে সুরমা এবং কুশিয়ারা নদী আসামের বারাক নদী থেকে বরাক নদী থেকে উৎপন্ন হয় এবং এদিকের যেই কর্ণফুলী নদী সেটা হচ্ছে মিজোরামের লুসাই পাহাড় থেকে তৈরি হয় এবং এদিকের যে সাঙ্গু নদী সেটা হচ্ছে মিয়ানমারের আরাকান পাহাড় থেকে তৈরি হয় এই জিনিসটা যদি আমরা বুঝে যাই তাহলে আমাদের মোটামুটি ম্যাপের কাজ শেষ আর আমরা ম্যাপের মধ্যে আরেকটা জিনিস এই যে বাংলাদেশের এই জায়গাটা তুমি দেখা একদম খড়স্রোতর অঞ্চল এটা হচ্ছে আসলে ম্যাগনা নদী আমরা একটু পরে সেটা সম্পর্কে বিস্তারিত বলবো তো আমি চাই যে আমরা যেহেতু বা মোটামুটি নদীগুলোর যেহেতু আমরা উৎপন্ন প্রায় বুঝে গেছি সো আমরা এখন মূল ভিডিওতে অর্থাৎ আমাদের ব্যাখ্যার জায়গায় চলে যাবো ব্যাখ্যার জায়গায় যাওয়ার আগে তোমাদেরকে আরেকটা কথা আমরা বলতে চাই বা তোমাদের কাছে প্রশ্ন রাখতে চাই সেই প্রশ্নটা তোমরা চিন্তা করতে থাকো সেটা হচ্ছে শাখা নদী কি এবং উপনদী কী হ্যাঁ শাখা নদী কি উপনদীকে এটা তুলতে তুলতে আমরা শাখা নদী এবং উপনদী সম্পর্কে আইডিয়া পেয়ে যাচ্ছি তো তোমরা যেটা করবা সেটা হচ্ছে এখনই ভিডিওটা ফস করবা ফস করে তোমরা একটা তোমাদের কাজ আছে কাজটা হচ্ছে যে তোমরা এই ম্যাপটাকে আঁকে ফেলতে হবে খাতায় হ্যাঁ ম্যাপটা যারা খাতায় আঁকবা তাদের মনে থাকবে বলো এবং যেটা হবে সেটা হচ্ছে যে আর কোনো দিন ভুলবা না যে কোনো পরীক্ষার জন্য লাইফে তোমার যত ধরনের পরীক্ষা হবে সব পরীক্ষার জন্য এটা তোমার দরকার হবে তো আমরা আমাদের এই বাংলাদেশের ম্যাপে চলে আসলাম আমি আশা করি যে তোমরা এই ম্যাপটাকে এঁকে ফেলছো হ্যাঁ খাতার মধ্যে এঁকে ফেলতে হবে এবং আমি যেভাবে দেখাবো ঠিক সেভাবে যদি তুমি খাতার মধ্যে এঁকে ফেলতে পারো তাহলে দেখবা যে একদম সব ক্লিয়ার আরেকটি কথা একটু আগে যখন আমি বাংলাদেশের চারপাশে এলাকাগুলো নিয়ে কি একে নিয়ে যেমন আমরা এখানে আসামের বরাক নদীর কথা বলছিলাম তারপর হচ্ছে আমরা মিজোরামের লুসে পাহাড়ের কথা বলছিলাম আরাকানের আমরা আরাকান পাহাড়ের কথা বলেছিলাম তারপরে এদিকে আমরা এয়ার কথা বলেছিলাম হিমালয়ের গাঙ্গোত্রী হিমব হিমবাহের কথা বলেছিলাম এদিকে আমরা তিব্বতের মানস সরোবরের কথা বলেছিলাম তোমরা সেই জিনিসগুলো যদি খাতার মধ্যে এঁকে ফেলো তাহলে তোমাদের আর কোনোদিনও বুলবানা জীবনের জন্য মনে থাকবে তো আমরা চলে এসেছি আমাদের মূল যে ফোকাস সেখানে চলে এসেছি তো আমরা জানি যে আমাদের এই বাংলাদেশ হচ্ছে নদীমাত্রিক দেশ হ্যাঁ এখানে একদম ছড়ায় ছিঁড়তে আমি যে আগেই বলেছিলাম যে সাত ছোটার মতো নদী আছে হ্যাঁ একদম বাংলাদেশটাকে ছিঁড়ে ছিঁড়ে এই নদীগুলো নিচের দিকে প্রবাহিত হয়েছে বঙ্গ বঙ্গোপসাগরে এখন এই নদীগুলো কিন্তু বাংলাদেশের জন্য আশীর্বাদ হ্যাঁ কিছু কিছু অংশে সেটা হচ্ছে যে বাংলাদেশের জন্য অভিশাপ বাট বেশিরভাগ ক্ষেত্রে বাংলাদেশের জন্য আশীর্বাদ যার কারণে বাংলাদেশের মাটি এত উর্বর এবং এখানে যাই আমরা ফলাতে চাই কৃষি ফলস কৃষি সেই কাজগুলো কিন্তু হয় ঠিক আছে এবং আমরা অনেকে হয়তো যারা ভ্রমণ করি ভ্রমণ ক্রিয়াশু তারা কিন্তু বাংলাদেশের প্রায় অনেক জায়গায় ঘুরেছি আমরা চিটং তারপর সুন্দরবন আমরা হচ্ছে যে সিলেট হ্যাঁ তারপর সে আমরা রাজশাহী বিভিন্ন অঞ্চল কিন্তু আমরা ঘুরেছি বিভিন্ন নদ নদী আমরা দেখেছি হ্যাঁ যারা দেখো না কখনো তারা যদি ঘুরে ঘুরে এই জিনিসগুলো দেখো তাহলে দেখবে চাপ আসলে আমাদের বাংলাদেশটা কত সুন্দর হ্যাঁ এবং তোমরা সেই জিনিসগুলোকে বুঝতে পারবা তো আমরা এখন আর কথা না বাড়িয়ে মূল যে জায়গা সেখানে চলে যাই তো আমরা আমাদের বিভিন্ন পরীক্ষায় মূলত প্রধান প্রধান যে নদীগুলো আছে সেগুলোর উৎপত্তি স্থল সেগুলো কীভাবে প্রবাহিত হয়েছে সেগুলোর শাখা নদী কী উপনদী কী সেগুলো কোথায় কোনটার সাথে মিলিত হয়েছে সেই জিনিসগুলোই পরীক্ষায় বেশি এসে থাকে এবং কোন অঞ্চলটা কোন নদীর তীরে অবস্থিত বা কোন শহরটা কোন নদীর তীরে অবস্থিত সেই জিনিসগুলোয় পরীক্ষায় বেশি আসে আমরা সেটাতেই ফোকাস করব তো আমাদের আমরা শুরুতেই বলতে চাই যে আমাদের বাংলাদেশের একটা প্রধান নদী হচ্ছে পর্দা নদী আমরা শুরুতেই এই পর্দা পদ্মা নদী নিয়ে কথা বলবো তো আমরা আগে বলেছিলাম ম্যাপ যখন আমি দেখাছিলাম সেখানে আমি দেখাচ্ছিলাম যে পদ্মা নদী ভারতের একদম উত্তরবঙ্গে হয়ে একদম ওই যে হিমালয়ের গঙ্গোত্রী গঙ্গোত্রী হিমবাহ থেকে তৈরি হয়েছিল তো এই পদ্মা নদী বাংলাদেশের রাজশাহী জেলা হয়ে কেউ কেউ চাপাই নবাবগঞ্জ জেলাও বলে আসলে চাপাই নবগঞ্জ জেলা এবং রাজশাহী জেলা দুটো দিয়েই বাংলাদেশে প্রবেশ করেছে নবাবগঞ্জ এবং রাজশাহী হয়ে আমি যে কথাগুলো বলতেছি একটু খাতায় নোট ডাউন করে ফেলবা হ্যাঁ বাংলাদেশের রাজশাহী এই অঞ্চলটা হচ্ছে রাজশাহী এই এলাকাটা হচ্ছে রাজশাহী হ্যাঁ এই রাজশাহী এবং এই অঞ্চলটা হচ্ছে চাপাই নবগঞ্জ চাপাই নবগঞ্জ এবং রাজশাহী হয়ে পদ্মা নদী বাংলাদেশে প্রবেশ করে তো এই পদ্মা নদী যখন বাংলাদেশে প্রবেশ করে তখন পদ্মা নদীর অসংখ্য শাখা বাংলাদেশের উপর দিয়ে প্রবাহিত হয় এর মধ্যে একটা শাখা হচ্ছে যে এই 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 শাখাটা হ্যাঁ আর কিছু শাখা এদিকেও আছে এগুলো সবগুলোর আসলে নাম আছে আমি সবগুলোর নাম বলতেছি না বাট এই নদীগুলো এই এই এলাকাটাই সে নতুন একটা নদী তৈরি করে যে নদীটাকে বৈরব নদী বা পশুর নদী বলা হয় এ এই নদীটা হ্যাঁ এই নদীটা পশুর নদী বলা হয় পরে সেটা খুলনা হয়ে খুলনা হয়ে মংলা বন্দর হয়ে বঙ্গ শহর এসে পড়েছে যার দৈর্ঘ্য হচ্ছে যে এই নদীটার দৈর্ঘ্য হচ্ছে একশো বিয়াল্লিশ কিলোমিটার হ্যাঁ এই যে এখান থেকে এতটুকু হচ্ছে যে একশো বিয়াল্লিশ কিলোমিটার তো এখন এই পশুর নদীটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নদী বাংলাদেশের জন্য বিকজ এই নদীটার গভীরতা অনেক বেশি গভীরতা অনেক বেশি হওয়ার কারণে বাংলাদেশের এই যে বঙ্গোপসহর থেকে যে কোনো জাহাজ খুব সহজে একদম বাংলাদেশের ভেতরে খুলনা মংলা বন্দর পর্যন্ত পৌঁছে যেতে পারে মানে বাংলাদেশের একদম ভেতরে সুন্দরবনের ভেতর দিয়ে কোথায় চলে যায় মংলা সমুদ্র বন্দর খুলনায় পৌঁছে যায় যার কারণে বাংলাদেশের পণ্যবাহী জাহাজগুলো খুব ইজিলি যে কোনো মুহূর্তে এই খুলনা বন্দরে চলে আসতে পারে আচ্ছা তাহলে এই নদীটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে গভীর নদী হ্যাঁ গভীরের দিক দিয়ে পশু নদীটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এখন এই পদ্মা নদীটা যখন এই এদিকে এসে যমুনা নদীর সাথে মিলিত হয়েছে এখন আমি যমুনা নদী কোথা থেকে তৈরি হয়েছে সেই জিনিসটা বলবো তো হয়েছে কি আমরা তিস্তা নদী কোথা থেকে উৎপন্ন হয়েছে একটুকে বলেছিলাম এই তিস্তা নদী আমাদের নাইন টেনের যে সমাজবিজ্ঞান বই সেখানে লিখা আছে যে তিস্তা নদী বাংলাদেশে হচ্ছে হয়ে ঢুকেছে নীলপামারির ডিমলা নামক একটা এলাকা আছে হ্যাঁ হ্যাঁ এই ডিমলা এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশ করছে তিস্তা নদী তিস্তা নদী প্রবেশ করার পরে সেটা এই জায়গাটাতে এসে এই জায়গাটাতে এসে ব্রহ্মপুত্রের সাথে মিলিত হয় হ্যাঁ ব্রহ্মপুত্রের সাথে মিলিত হয় আর ব্রহ্মপুত্র বাংলাদেশে কুড়িগ্রাম হয়ে কুড়িগ্রাম হয়ে বাংলাদেশে প্রবেশ করে ব্রহ্মপুত্র এখানে এসে তিস্তা তিস্তা নদীর সাথে সেটা একত্রিত হয়ে যায় হ্যাঁ এরপরে কিছু ন কিছু পথ পারে দিয়ে এই তিস্তা এবং ব্রহ্মপুত্রের যে সংযোগ সেটা সেটা ব্রহ্মপুত্র নামেই থাকে এই ব্রহ্মপুত্র নদী নদ এই এখান পর্যন্ত আসে হ্যাঁ এখান পর্যন্ত এসে যে একটা ঘটনা এখানে ঘটছে সেটা হচ্ছে যে সতেরোশো সাতাশি সালে সতেরোশো সাতাশি সালের আগে এই ব্রহ্মপুত্র নদটা এখান থেকে এসে এ এদিক দিয়ে এখানে এই এলাকাটা হচ্ছে ময়মনসিংহ হ্যাঁ এই ময়মনসিংহের উত্তর ভাগ হয়ে সেটা এই অঞ্চল হয়ে এদিকে হয়ে বঙ্গসাগরে পড়েছিল সতেরোশো সালের আগের ঘটনা হ্যাঁ কিন্তু সতেরোশো সাতাশি সালের দিকে বাংলাদেশে একটা বড় আকারের ভূমিকম্প হয় সেই ভূমিকম্পের সময় ব্রহ্মপুত্র নদের যে নিচের তলাটা একটু উপর দিকে উঠে যায় নিচের তলা যখন উপর দিকে উঠে তখন পানিগুলো ব্রহ্মপুত্র নদ দিয়ে ঠিকভাবে প্রবাহিত হতে পারতেছিল না সেই নতুন পানিগুলো কী করলো তখন একটা নতুন নদী তৈরি করলো এই পথ দিয়ে তখন সতেরোশো সালের আগে এই পথটা ছিল না হ্যাঁ অর্থাৎ তখন পানিগুলো এই এদিক হয়ে এদিক হয়ে এইভাবে হয়ে আসতো কিন্তু সতেরোশো সালের যখন ভূমিকম্প হলো তখন এই এলাকাটা দিয়ে একটা নতুন নদী তৈরি হলো যেই নদীর নাম হচ্ছে যে যমুনা নদী এই নদীটা হচ্ছে আমাদের সেই যমুনা নদী যেটার উপরে বঙ্গবন্ধু যমুনা বঙ্গবন্ধু সেতু অবস্থিত তাহলে এই নদীটা এখন নাম হচ্ছে কি যমুনা নদী আর এখানেও নদীটা রয়ে গেছে এটা হালকা করে রয়ে গেছে যেটাকে বলা হয় পুরাতন ব্রহ্মপুত্র এই পুরাতন ব্রহ্মপুত্র ময়মনসিংহের উত্তর দিক দিয়ে প্রবাহিত হয়েছে এখন এই যমুনা নদী যেটা এটা যখন আস্তে 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 এখানে আসলো এই এলাকাটার নাম হচ্ছে টাঙ্গাইল হ্যাঁ এই টাঙ্গাইল থেকে টাঙ্গাইলের কাছাকাছি একটা জায়গা থেকে এই যুমুনা নদী থেকে একটা শাখা নদী বের হয়েছে এখন আমাদেরকে তাহলে বুঝতে হবে শাখা নদী কি উপনদীকে আচ্ছা যদি কোনো নদী থেকে সাপোজ এটা একটা নদী কোনো নদী থেকে যদি একটা শাখা বের হয়ে একটা শাখা বের হয়ে আবার ওই নদীতে মিলে যায় বা একটা শাখা বের হয়ে যদি অন্য কোনো নদীর সাথে গিয়ে মিলিত হয় এটা সাপোজ আর একটা নদী একটা শাখা বের হয়ে এই নদী থেকে অন্য নদীতে চলে আসছে হ্যাঁ তখন এটাকে শাখা নদী বলে এই নদীগুলোকে তখন শাখা নদী বলে একটা নদী থেকে আর একটা শাখা বের হলে সেই নদীগুলোকে তখন শাখা নদী বলে কিন্তু মনে করো কোনো একটা পাহাড় থেকে বা কোনো একটা ঝর্ণা থেকে একটা নদী তৈরি হয়ে অন্য একটা নদীতে এসে মিলিত হয়েছে এটা কোথা থেকে উৎপন্ন হয়েছে সেটা আমাদের জানার দরকার নেই বাট অন্য জায়গা থেকে উৎপন্ন হয়েছে নদীটা অন্য জায়গা থেকে উৎপন্ন হয়ে পাহাড় ঝর্ণা থেকে উৎপন্ন হয়ে সেটা যদি অন্য কোনো নদীতে এসে মিলিত হয় তখন এই নদীটাকে বলা হয় এই নদীটার মূল নদীর যেখানে এসে মিলিত হয়েছে সেটার উপনদী তাহলে এটা হচ্ছে উপনদী যেমন আমরা যদি শাখা নদীর কথা বলি একটু পর আমরা শাখা নদীতে চলে আসছিলাম অলরেডি উপনদীর যদি আমরা উদাহরণ দিই তাহলে চট্টগ্রামে একটা উপনদী আছে নাম হচ্ছে হালদা এই হালদা নদীটা চট্টগ্রামের খাগড়াছড়ি থেকে উৎপন্ন হয়ে খাগড়াছড়ির একটা এলাকা থেকে উৎপন্ন হয়ে সেটা চট্টগ্রামের কর্ণফুলি নদীতে এসে মিলিত হয় হ্যাঁ এই জন্য উপনদী হচ্ছে হালদা তাহলে হালদা নদী কোন এক খাগড়াছড়ির একটা এলাকা থেকে উৎপন্ন হয়ে কর্ণফুলী নদীতে এসে মিলিত হয়েছে বিদায় এটাকে বলা হয় হালদাকে বলা হয় কর্ণফুলীর উপনদী হ্যাঁ এরকম কর্ণফুলীর আরও কয়েকটা উপনদী আছে এগুলো হচ্ছে হালদা কাসালাং এবং রাংখিয়াং হ্যাঁ একইভাবে আমরা যে শাখা নদীর কথা বলেছিলাম যে একটা নদী থেকে তৈরি হয়ে সে নদীতে আবার গিয়ে মিলিত হয় বা অন্য নদীতে গিয়ে মিলিত হয় তো শাখা নদীটা হচ্ছে যে এই যে আমরা বলেছিলাম যে যমুনা নদী এখানে আসলো যমুনা নদী যখন টাঙ্গাইলে আসলো টাঙ্গাইল থেকে যমুনার একটা শাখা বেরোলো নাম হচ্ছে দলেশ্বরী হ্যাঁ যমুনার একটা শাখা বেরোলো বের হলো নাম হচ্ছে দলেশ্বরী এই দলেশ্বরী পরে কয়েকটা ভাগে বিভক্ত হয়ে যায় আর সেগুলো হচ্ছে যে বুড়িগঙ্গা ধরলা তিস্তা কর্তোয়া হ্যাঁ তো যখন দলেশ্বরী থেকে আরও অনেকগুলো নদী বের হয় সেগুলোর নাম হচ্ছে যে ধরলা বুড়িগঙ্গা বুড়িগঙ্গা ঢাকায় অবস্থিত তিস্তা এবং কর্তোয়া এই নদীগুলো ঢাকার আশপাশ হয়ে ঢাকার আশপাশ হয়ে পরবর্তীতে এসে ম্যাঘনা নদীতে মিলিত হয়েছে মেঘনা নদীকে আমি একটু পরে বলবো তাহলে যমুনার শাখা নদী হচ্ছে দলেশ্বরী আবার দলেশ্বরীর শাখা নদী হচ্ছে যে বুড়িগঙ্গা দরলা তিস্তা এবং কর্তোয়া তাহলে আবারও খেয়াল করো যমুনা নদী আসলো যমুনা নদী এসে দলেশ্বরী নদীতে বিভক্ত হলো বিভক্ত হয়ে এই দলেশ্বরী নদী থেকে পরবর্তীতে আরও অনেকগুলা শাখা নদী বের হলো সেগুলো পরবর্তীতে এসে কোথায় মিলিত হলো ম্যাঘনা নদীতে তো আচ্ছা তো সেই শাখাগুলোর কথা তো আমরা বলেই ফেললাম কিন্তু যমুনা মূল যমুনা তো রয়ে গেছে হ্যাঁ এই মূল জমিনা যমুনা নদীটা এদিকে আসলো এখানে আসলো এখানে আসার পরে এই এলাকাটার নাম হচ্ছে গোয়ালন্দ এই এলাকাটার নাম হচ্ছে গোয়ালন্দ এটা রাজবাড়ি জেলায় অবস্থিত এই গোয়ালন্দের কাছাকাছি পদ্মার সাথে এসে যমুনা মিলিত হলো তাহলে যমুনা কিন্তু কোথা থেকে তৈরি হয়েছে ব্রহ্মপুত্র নদ থেকে ব্রহ্মপুত্র নদ থেকে যমুনা নদী তৈরি হয়েছে তৈরি হয়ে এদিকে এসে পদ্মা নদীর সাথে গোয়ালন্দের কাছাকাছি এসে মিলল মিললে এটা পদ্মা নামেই থাকলো পর্দা নামে এতটুকু আসলো এই এলাকাটাকে বলা হয় চাঁদপুর যেটা হচ্ছে একটা নদী মোহনা এই এলাকাটাকে বলা হয় চাঁদপুর তা আমরা চাঁদপুর সম্পর্কে একটু পরে বলবো তো আমরা দেখলাম যে ব্রহ্মপুত্র পুরাতনটা এদিক দিয়ে প্রবাহিত আর তিস্তা নদী ব্রহ্মপুত্রের সাথে নাম হয়ে যমুনা নাম নামকরণ হলো করা হলো যমুনা এখানে এসে পদ্মার সাথে মিললো গোয়ালন্দে গোয়ালন্দের পর থেকে এটার নাম পর্দা পদ্মা এসে মিলল চাঁদপুরে ম্যাগনার সাথে এই এখন আমাদের তাহলে জানা উচিত ম্যাগনা নদী কোথা থেকে আসলো তো আমি আগে বলেছিলাম যে এখানে আসামের একটা এলাকা আছে আমরা বলেছিলাম বারাক নদী হ্যাঁ এই বরাক নদী থেকে দুইটা ছোট নদী তৈরি হয়েছে নাম হচ্ছে সুরমা এবং কুশিয়ারা এগুলো সিলেট হয়ে সুরমা এবং কুশিয়ারা সিলেট হয়ে সুনামগঞ্জে চলে আসে সুনামগঞ্জের এই এলাকাটার নাম হচ্ছে যে আজমিরিগঞ্জ হ্যাঁ এই আজমিরিগঞ্জের একটু লিখে ফেলবা তোমরা আমি যে এলাকাগুলোর নাম বলতে সব লিখে ফেলবা হ্যাঁ আজমিরিগঞ্জে যখন আসে এই দুটা নদী একত্রিত হয়ে যায় একত্রিত হয়ে এই নদী দুটা নতুন একটা নাম তৈরি হয় নাম হচ্ছে কালনি তাহলে সুরমা এবং কুশিয়ারা সুনামগঞ্জের আজমিরিগঞ্জে এসে একত্রিত হয়ে যায় সেখানে তাদের নাম হয় কালনি এই কালনি নদীটা আসতে থাকে আসতে থাকে এসে এই এলাকাটার নাম হচ্ছে যে ভৈরব হ্যাঁ ভৈরবের কাছাকাছি এসে সেটা পুরাতন ব্রহ্মপুত্রের সাথে একত্রিত হয়ে যায় একত্রিত হয়ে সেটা আরও এদিকে রওনা দেয় হ্যাঁ আরও এদিকে রওনা দিয়ে ভৈরবের আশেপাশের যে এলাকাগুলো সেগুলো হয়ে এবং মুন্সীগঞ্জ হয়ে এই যে দলেশ্বর নদীর যে শাখা নদীগুলো সেগুলো ম্যাঘনা নদীতে কালনি এবং পুরাতন ব্রহ্মপুত্র যখন একত্রিত হয়ে গেল তখন এটার নাম হয়ে গেল ম্যাঘনা এই ম্যাঘনা নদীর সাথে মেঘনা নদীর দিকে প্রবাহিত হতে শুরু করলো মেঘনা নদীর সাথে দলেশ্বর নদীর যে শাখাগুলো সেগুলো এসে মিলিত হলো তাহলে আবারও বলতেছি একটু ভালো করে খেয়াল করো সুরমা কুশিয়ারা তৈরি হলো বরাক নদী থেকে সেখান থেকে এসে তারা এখানে মিলিত হলো সুনামগঞ্জে সুনামগঞ্জের আজমিরিগঞ্জে সেখান থেকে এই নদী দুইটার মিলনের পরে যে নদী তৈরি হলো সেটার নাম হয়ে গেল। কালনি কালনি যখন পুরাতন ব্রহ্মপুত্রের সাথে মিললো তখন এটার নাম হয়ে গেল ম্যাঘনা ম্যাগনা যখন এদিক দিয়ে প্রবাহিত হয়ে এদিকে আসতেছে তখন দলেশ্বরী নদীর যেই শাখাগুলো সেগুলো ম্যাগনার সাথে মিলিত হলো পরবর্তীতে ম্যাগনা এবং এদিক থেকে যে পদ্মা আসতেছিল সেটা দুইটা এসে চাঁদপুরে মিলিত হলো চাঁদপুরে মিলিত হলো সেখানে হচ্ছে বাংলাদেশ একটা মোহনা হ্যাঁ মোহনা কাকে বলে যেখানে একটা দুটা কিংবা তিন চারটা নদী এসে মিলিত হয় সেই এলাকাটা তখন পানিগুলো সার্কেল আকারে ঘুরতে থাকে সেই এলাকাটাকে বলা হয় মোহনা এবং এই মোহনা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে যে মোহনা হচ্ছে মাছের প্রজনন ক্ষেত্র এবং অভয়ারণ্য মানে মোহনার মধ্যে মাছেরা এসে স্বাধীনভাবে জীবনযাপন করতে পারে বিকজ সেখানে মাছ ধরা খুবই কঠিন পানিগুলো ঘুরতে থাকে তো মাছ ধরা যায় না এবং নতুন পানি এসে থাকে বিধায় মাছগুলো সেখানে স্বাচ্ছন্দ্যে থাকতে পারে এবং এই মোহনার পরে ঠিক পদ্মা এবং মেঘনা যখন মিলিত হলো তখন এই নদীর নাম মেঘনায় রয়ে গেল হ্যাঁ মেঘনা নদী পরবর্তীতে এসে এই জায়গাগুলো এসে বঙ্গসহরে পতিত হলো মেঘনা নদী যখন বাংলাদেশে বঙ্গোশ এসে পতিত হয় তখন সেটা নোয়াখালী এবং বরিশালের কিছু অঞ্চল দিয়ে বেয়ে তারপরে এসে কোথায় এসে পড়ে বঙ্গশহরে এসে পড়ে তো যখন নোয়াখালীর দিক দিয়ে এসে এটা এসে পড়ে তখন এই এলাকাটাতে আসার পরে মেঘনা নদী দুইটা চ্যানেলে ভাগ হয় হ্যাঁ দুইটা চ্যানেলে ভাগ হয় একটা চ্যানেল এটা হচ্ছে নোয়াখালীর হাতিয়া দ্বীপ হ্যাঁ এই দ্বীপটা হচ্ছে নোয়াখালীর হাতিয়া দ্বীপ এই নোয়াখালীর হাতিয়া দ্বীপের এই পাশ দিয়ে একটা চ্যানেল প্রবাহিত হয় আর একটা চ্যানেল এই পাশ দিয়ে প্রবাহিত হয় যেটা এই পাশ দিয়ে প্রবাহিত হয়েছে সেই চ্যানেলের নাম দেওয়া হয়েছে হাতিয়া চ্যানেল এবং যেটা এই চ্যানেল দিয়ে প্রবাহিত হয়েছে এটা মূলত ম্যাঘনা নদী হ্যাঁ ম্যাঘনা নদীর দুইটা চ্যানেল জাস্ট এই হাতিয়া দ্বীপের দুই পাশ দিয়ে তো এটা হচ্ছে হাতিয়া চ্যানেল আর এটা থেকে শাহবাজপুর চ্যানেল বলা হয় এটাকে বলা হয় শাহবাজপুর চ্যানেল তারপরে তারা বঙ্গসাগর এসে পতিত হয় এইগুলো মোটামুটি আমরা একদম ক্লিয়ার নদীগুলো সম্পর্কে আইডিয়া পেয়ে গেলাম এখন বাংলাদেশের ফেনী নদীর উপর দিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নদী ফেনী নদীর উপর দিয়ে ফেরি নদীর এই যে এই এই এটাও আসলে ফেরি নদী এই এলাকাটা হ্যাঁ মোটামুটি বাংলাদেশের এই এখানে যে সীমান্ত এই সীমান্তটা আসলে ফে ফেনী নদীর উপর দিয়ে করা হয়েছে হ্যাঁ ব্রিটিশরা যখন পাকিস্তানকে ভাগ করে দেয় হ্যাঁ ভারত পাকিস্তান ভাগ করে তখন কিন্তু তারা এই ফেনী নদীর উপর দিয়ে মূলত ম্যাপ চালায় ম্যাপের যে কলম সেটা ওখান দিয়ে চালায় ওখান দিয়ে চালায় তারা এই ফেরি নদী হয়ে এই এখান দিয়ে বিভক্ত ভাগ করে দেয় এটা হচ্ছে যে এই এলাকাটা হচ্ছে কুমিল্লা এবং এটা হচ্ছে যে ত্রিপুরা হ্যাঁ ভারতের ত্রিপুরা তো এই ফেনী নদী এখান দিয়ে এসে এখান দিয়ে এসে এখান দিয়ে এসে বঙ্গোপসাগরে পরি হয় ফেনী নদী অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে যে এই এলাকাটাতে ফেনী নদীর আশেপাশের এলাকাটাতে একটা বাজার আছে সীমান্ত হাট হ্যাঁ বাংলাদেশের সীমান্ত হাট সেখানে ভারতের সাথে বাংলাদেশের পণ্যের একটা বাজার আছে নাম হচ্ছে যে সীমান্ত বাজার হ্যাঁ এবং এই নদীটা আরেকটা কাজে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে এই নদী নিয়ে বাংলাদেশের সাথে এবং ইন্ডিয়ার সাথে একটু সামান্য বিরোধ আছে হ্যাঁ বিরোধটা হচ্ছে যে ইন্ডিয়ার এই এলাকাগুলোতে এখানে যে ত্রিপুরার যে এলাকাগুলো সেগুলোতে আর কোনো নদী না থাকায় তারা যেটা করে সেটা হচ্ছে ফেনী নদী থেকে পানি উত্তোলন করে হ্যাঁ ফেনী নদী থেকে পানি উত্তোলন করে অবশ্য বাংলাদেশের অনুমতি নিচ্ছে অফিসিয়াল অনুমতি না মৌখিক অনুমতি নিচ্ছে বাট তারা পানি উত্তোলন করে এবার এই চট্টগ্রামে চলে এসেছি আমরা চট্টগ্রামের এটা হচ্ছে কর্ণফুলী নদী যেটা আমি বলতেছিলাম এটা হচ্ছে যে চট্টগ্রামের এই এলাকাটা হচ্ছে যে রাঙামাটি হ্যাঁ রাঙামাটির এখানে হচ্ছে কাপ্তাই লেক আছে এই কাপ্তাই লেক থেকে একটা নদী তৈরি হয়েছে লেক থেকে আসলে তৈরি হয় না কাপ্তা লেক থেকে পানিগুলো আসে বাট কর্ণফুলি আসলে তৈরি হয়েছে যে আমরা আগেই বলেছিলাম লুসাই পাহাড় থেকে হ্যাঁ ইন্ডিয়ার মিজোরাম প্রদেশের লুসাই পাহাড় থেকে সেখান থেকে অন্নফুলি তৈরি হয় এবং সাথে এখানে কাপ্তাই নদী কাপ্তাইয়ের যে হ্রদের যে পানিগুলো বা কাপ্তাই লেকের যে পানিগুলো সেগুলো এবং হালদা নদীর যে পানিগুলো সেগুলো হয়ে এগুলো এই বঙ্গ এসে পতিত হয় এবং এই কর্ণফুলি নদী অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নদী দুইটা কারণে একটা কারণ হচ্ছে যে এটা হচ্ছে সবচেয়ে খরস্রোতা নদী বাংলাদেশের বাংলাদেশের সবচেয়ে খরস্রোতা নদী এক নম্বর দ্বিতীয় নাম্বার হচ্ছে যে চট্টগ্রাম বন্দর হ্যাঁ বাংলাদেশের প্রধান বন্দর হচ্ছে চট্টগ্রাম বন্দর এই চট্টগ্রাম বন্দর এই কর্ণফলী নদীর তীরে অবস্থিত অর্থাৎ বাংলাদেশে যে জাহাজগুলো চট্টগ্রাম বন্দরে প্রবেশ করে সেগুলো কর্ণফুলী নদী হয়ে চট্টগ্রামে এসে থাকে এবং চট্টগ্রামে সেগুলো পণ্য উঠানামা করে থাকে এই জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটা নদী নাম হচ্ছে যে সাঙ্গু নদী সাঙ্গু নদী এই নদীটাও একটা গুরুত্বপূর্ণ নদী চট্টগ্রামের জন্য কারণ হচ্ছে যে এই নদীটা কক্সবাজার এবং বান্দরবনের হ্যাঁ বান্দরবন একটা হচ্ছে পাহাড়ি এলাকা এখানে তেমন একটা নদী থাকার কথা না তারপর একটা নদী আছে সেটা আল্লাহ আল্লাহআালা হয়তো বান্দরবনকে দিছে সেটা হচ্ছে সাঙ্গু নদী হ্যাঁ এই কক্সবাজার এবং সাঙ্গুর বান্দরবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নদী কারণ হচ্ছে যে এই নদী দিয়ে যে পানিগুলো প্রবাহিত হয় সেগুলো দিয়ে এই কক্সবাজারের সেচ কাজগুলো বেশিরভাগ হয়ে থাকে হ্যাঁ তো এই নদীটা আরাকান পর্বত থেকে তৈরি হয়েছে আরাকান হচ্ছে যে বর্মার বা মিয়ানমারের সেখান থেকে তৈরি হয়ে এই নদীটা বান্দরবনে প্রবেশ করে প্রথমে বান্দরবনের থানচি উপজেলা হয়ে প্রবেশ করে আর একটু লিখে বলবা বা থানসি হ্যাঁ বান্দরবনের থানসি থানসি হচ্ছে এইভাবে থানচি হ্যাঁ থানসি উপজেলা দিয়ে সেটা পরবর্তীতে কক্সবাজারে প্রবেশ করে এবং কক্সবাজারের মধ্য দিয়ে এসে বঙ্গশহরে পতিত হয় এটা হচ্ছে সাঙ্গু নদী এছাড়া কক্সবাজার আর একটা নদী আছে নাম হচ্ছে মাতামুরি নদী এটা আমি বলতে চাচ্ছি না বিকজ তেমনটা দরকার নেই এবং আরেকটা খুবই গুরুত্বপূর্ণ নদী সেটা হচ্ছে যে নাপ নদী সেটা হচ্ছে যে এই কক্সবাজারের টেকনাফ সীমান্তে টেকনাফ সীমান্তে বাংলাদেশের সাথে এবং মিয়ানমারের সাথে একটা সীমান্ত নদী হচ্ছে নদী এটা খুবই গুরুত্বপূর্ণ এর কারণ হচ্ছে যে বাংলাদেশ এবং মিয়ানমারকে আলাদা করছে এই নদী আবারও বলতেছি ব্রিটিশরা যখন তাদের মানচিত্রের উপর তাদের যখন কলম চালাচ্ছিল বাংলা পাকিস্তান এবং ইন্ডিয়াকে ভাগ করার সময় তারা কিন্তু নাফ নদীর উপর দিয়ে কলম চালাছিল নাফ নদীর উপর দিয়ে মিয়ানমার এবং বাংলাদেশকে পাকিস্তানকে সেই সময় তো পাকিস্তান ছিল পাকিস্তানকে তারা আলাদা করে দেয় পূর্ব পাকিস্তানকে ঠিক আছে এখন এই থেকে থেকেই যারা রোহিঙ্গা তাদেরকে মিয়ানমার আর্মিরা বাংলাদেশে জোরপূর্বক প্রবেশ করিয়ে দেয় এই নাপ নদী পার হলেই শুধু মিয়ানমার থেকে নাপ নদী পার হলেই কোথায় চলে যাচ্ছে বাংলায় আসা যায় বাংলাদেশে আসা যায় তো আমরা মোটামুটি এগুলো দেখলাম এখন হচ্ছে যে আমরা শাখা নদীগুলো যদি আর দেখি তাহলে হচ্ছে পদ্মা নদীর শাখা নদী হচ্ছে ইসামতি কুমার ভৈরব আরিয়ালখা চিত্রা যমুনা নদীর শাখা নদী হচ্ছে দলশ্বরী আর দলশ্বরী শাখা নদী হচ্ছে বরিগুঙ্গা দহলা তিস্তা কর্তোয়া ম্যাগনার শাখা নদী হচ্ছে যে ম্যাগনার হচ্ছে যে এটা এখান থেকে শুরু হয়ে একদম এখানে প্রবেশ করছে মনু তিতাস গোমতি বাউলাই হ্যাঁ এগুলো হচ্ছে যে ম্যাগনার শাখা নদী আর উপনদী আছে কর্ণফুলি নামে আগে বলেছিলাম হালদা কাসালাং এবং রাংখিয়াং এখানে আরেকটা জিনিস অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্রহ্মপুত্র নদ যেটা এটা অত্যন্ত একটা দীর্ঘ একটা নদী এটা ভারতেও রয়েছে টোটাল যে দৈর্ঘ্য ব্রহ্মপুত্র নদীর সেটা হচ্ছে যে দৈর্ঘ্য আসলে কি নদীর দৈর্ঘ্য বলতে আমরা কি বুঝি হ্যাঁ নদীর দৈর্ঘ্য হচ্ছে যে বা বৃহত্তম নদী বললে যেটা বুঝি আমরা বৃহত্তম বলি আমরা দৈর্ঘ্য বলি সেটা হচ্ছে নদীতে উৎপন্ন হয়েছে কোথা থেকে আর হয়েছে কোথা থেকে এই দুইটা দূরত্বকে বলা হয় নদীর দৈর্ঘ্য ব্রহ্মপুত্র নদের দৈর্ঘ্য হচ্ছে দুই হাজার কিলোমিটার আর কর্ণুলির দৈর্ঘ্য হচ্ছে যে তিনশো বিশ কিলোমিটার পশুর নদীর দৈর্ঘ্য হচ্ছে একশো বিয়াল্লিশ কিলোমিটার যেগুলো জানার দরকার আমি শুধুমাত্র সেগুলোকে দিয়ে দিছি তাহলে একদম আমি আশা করি যে তোমরা এটা পুরোপুরি বুঝতে পারছো আমি কিন্তু আরেকবার তোমাদেরকে রিভাইজ করে দিচ্ছি হ্যাঁ তোমরা একটু আরেকবার দেখে নিবা যে তোমাদের মিলতেছে কিনা দেখো পর্দা নদী এদিক থেকে তৈরি হয়েছে এলাকাটার নাম কি জেনে রাখো হ্যাঁ এখানে উপর থেকে তৈরি হয়েছে তিস্তা এখানে উপর থেকে তৈরি হয়েছে একটা এলাকা এলাকার নাম তোমরা আগে বলেছি ব্রহ্মপুত্র এদিকে এক তিব্বত থেকে তৈরি হয়েছে নাম বলবো না কোথা থেকে তৈরি হয়েছে জেনে রাখো এখানে এসে মিলিত হয়েছে মিলিত হওয়ার পরে এটার নাম ছিল যমুনা ব্রহ্মপুত্র ছিল নাম পরবর্তীতে সতেরো সাতাশি সালে ব্রহ্মপুত্র নতুন একটা নদী তৈরি করার নাম হচ্ছে যমুনা যমুনা এখানে এসে এই এখানে এসে এদিকে আস্তে 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 এদিকে এসে পদ্মার সাথে মিলিত হয় পদ্মার সাথে মিলিত হয় পদ্মা হয়ে এখানে আসে চাঁদপুরে মেঘনার সাথে মিলিত হয় কিন্তু যমুনা দিক দিয়ে আসার সময় দলেশ্বরী মানে একটা নদী তৈরি করে দলেশ্বরী থেকে আবার নদী তৈরি হয় বুড়িগঙ্গা ধরলা তিস্তা এবং কর্তোয়া যেগুলো পরবর্তীতে মেঘনার সাথে এসে ঢাকার বিভিন্ন অঞ্চল হয়ে পার হয়ে মেঘনার সাথে এসে মিলিত হয় আর এই পুরাতন ব্রহ্মপুত্র দ্বারা ময়মনসিংহের উত্তর দিক দিয়ে এসে কালনীর সাথে যখন মিলিত হয় তখন নাম হয়ে যায় মেঘনা আর কালনি এসেছে কোথা থেকে এই এখানে আসাম থেকে এসেছে বরাক নদী থেকে সুরমা এবং কুশিয়ারা হয়ে সুরমা এবং কুশিয়ারা এসে এখানে মিলিত হয় যখন মুন্সিগঞ্জ সুনামগঞ্জে তখন তার নাম হয়ে যায় কালনি কালনি এবং পুরাতন ব্রহ্মপুত্র একত্রিত হয়ে হয়ে যায় ম্যাঘনা ম্যাঘনা এখানে যেখানে একত্রিত হয়েছে সে এলাকার নাম হচ্ছে ভৈরব হ্যাঁ পরবর্তীতে ভৈরব থেকে এই ম্যাঘনা নদী এসে প্রধান নদীর সাথে মিলিত হয় তখনও নাম থাকে মেঘনা ম্যাঘনা এবার এই নোয়াখালীর হাতিয়ার দুইটা দিক দিয়ে বঙ্গসাগরে প্রপতিত হয় একটার নাম হচ্ছে যে হাতিয়া চ্যানেল আর নাম হচ্ছে শাহবাজপুর চ্যানেল আর এই পদ্মা থেকে এখানে কতগুলো শাখা নদী তৈরি হয়েছিল সেই শাখা নদীর একটা গুরুত্বপূর্ণ নদী হচ্ছে পশুর এই শাখা নদীগুলো একত্রিত এখানে মিলিত হয় খুলনার কাছাকাছি সেখানে মিলিত হয়ে তারা পশুর নামে সুন্দরবনে হয়ে বঙ্গসহরে চলে আসে এই পশুর নদীটার উপরেই মংলা বন্দর অবস্থিত এদিকে হচ্ছে ফেনী নদী যেটা বলে ফেলছি আমি অলরেডি এখানে খাগড়াছড়িতে হালদা নদী তৈরি হয় সেই হালদা নদীটা পরবর্তীতে এসে এতে কর্ণফুলির সাথে মিলিত হয়ে যায় কর্ণফুলিটা হচ্ছে যে মিজোরামের লুসাই পাহাড় থেকে তৈরি হয় লুসাই পাহাড় থেকে তৈরি হয়ে এসে বঙ্গশরে পতিত হয় এদিকে হচ্ছে সাঙ্গু নদী যেটা মিয়ানমারের আরাকান পাহাড়ে তৈরি হয় আরাকান পাহাড় থেকে তৈরি হয়ে মিয়ান বান্দরবানের থামচি হয়ে কক্সবাজার হয়ে বঙ্গশরে পতিত হয় এটা হচ্ছে নদী যেটা বাংলাদেশ এবং মিয়ানমারের সীমান্ত নদী আর কোনো নদী বাকি আছে বাকি নেই শাখা নদী কি উপনদী কি বলছি নতকিন নদী কি বলছি আর কিছু আমি আশা করি তোমাদের সমস্যা হবে না এবং আমার জন্য দোয়া করবা যাতে আমি তোমাদের জন্য আরও বেশি বেশি করে ভিডিও নিয়ে আসতে পারি আশা করি ভিডিওটা ভালো লাগছে তোমাদের সবারই যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবা তারা আমাদের এই হালদা সিরিজের হালদা বি প্লাস জি ইউনিটের বইটা কালেক্ট করবা এটা রাইটার আমি এবং এটা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য চাইলে তোমরা যারা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দিবে তারাও কালেক্ট করতে পারো বিকজ এখানে সাধারণ জ্ঞান বাংলা ইংরেজির সাদেশন দেওয়া আছে আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিগত পনেরো বছরের প্রশ্নগুলোকে ব্যাখ্যা সহকারে সমাধান দেওয়া আর আরেকটা বয়স এটা হচ্ছে হালদা আইকিউ এটা হচ্ছে বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ে যে আইকিউ এসে থাকে মানসিক দক্ষতা অ্যানালিটিক্যাল অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি বা ক্রিটিক্যাল রিজনিং যেটাই আমরা বলি না কেন সবগুলোর মূল হচ্ছে যে আইকিউ হ্যাঁ এই বইটার নাম হচ্ছে হালদা আইকিউ এটা বাংলাদেশের প্রায় সব লাইব্রেরিতে পাওয়া যায় এটা সকল বিশ্ববিদ্যালয়ের জন্য তোমরা চাইলে এই বইটাও কালেক্ট করতে পারো তো আজকে আর কথা বলবো না অন্যদিন আমরা অন্য কোনো ভিডিওতে কথা বলবো সে পর্যন্ত ভালো থাকা আল্লাহ হাফেজ টাটা